হাই বন্ধুরা, আজ আমরা আপনাদের কাছে আবার একটি উইকেন্ড ট্রিপের ভিডিও নিয়ে চলে এসেছি। নিরিবিলি ও প্রকৃতির কোলে রিল্যাক্স করার জন্য এই জায়গাগুলি আদর্শ। আর মজার ব্যাপার হলো, আপনারা চাইলে এগুলি ওয়ান ডে ট্রিপ হিসেবেও ঘুরে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবুজ দ্বীপ মাকুড়া। সবুজ দ্বীপ বললেই আমাদের মাথায় আসে হুগলির সবুজ দ্বীপের কথা, কিন্তু এটি বাঁকুড়ার রায়পুরে অবস্থিত কংসাবতী নদীর তীরে ভরপুর সৌন্দর্যে ঘেরা প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এই ইকোপার্কটি। নেচার লাভারদের জন্য এটা স্বর্গরাজ্য। জঙ্গল, উঁচু নিচু পাথুরে জমি দিয়ে নদীর পার ধরে হাঁটতে আর বসে বসে প্রকৃতিকে চাক্ষুষ করতে বেশ ভালোই লাগবে। এখানে থাকার ব্যবস্থা আছে, তবে আগে থেকে বুক করে আসতে হয়। পিন কমেন্টে ডিটেলস পেয়ে যাবেন। আসার আগের দিন ফোন করে কি খাবেন তা বলে রাখতে হবে। রিমোট প্লেস, তাই খাওয়ার ব্যবস্থা আগে করতে হয়। একটু দূরে দেখা যাবে বর্দি পাহাড়, এখানেও একটি রিসোর্ট আছে। পাহাড়টি ট্রেক করতে পারেন। একটি শিব মন্দির আছে। পাহাড় ও নদীর ল্যান্ডস্কেপ দেখার মতো। এখানে নিজস্ব গাড়িতে আসাই ভালো। ট্রান্সপোর্ট ব্যবস্থা এখানে নেই বললেই চলে। বাঁকুড়া স্টেশন থেকে বাসে রায়পুর ও সেখান থেকে খাতড়াগামী বাসে পায়রাগুড়ি স্টপেজে নামতে হবে। সেখান থেকে পার্ক প্রায় 6 কিলোমিটার। নিজস্ব গাড়িতে আসতে হলে NH6 ধরে মেদিনীপুর শালবনি হয়ে গোয়ালতোর থেকে বাঁদিকের রাস্তা ধরে রায়পুর পৌঁছে একটু এগিয়ে গিয়ে পায়রাগুড়ি থেকে ডান দিকে গেলেই কংসাবতী নদীর তীর ধরে পৌঁছে যান এখানে। লাল কাঁকড়া বিচ। এই বিচের প্রশংসা যত করা যায় ততই কম। নির্জনে সময় কাটানোর আদর্শ ঠিকানা হলো এটি। মন্দারমণি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই বিচটি আপনাকে মুগ্ধ করবে। এখানে অনেক সামুদ্রিক প্রাণী, অজস্র লাল কাঁকড়া দেখতে পাবেন। পায়ে পায়ে বিচ ও গ্রাম ঘুরতে খুব ভালো লাগবে। অনেক নৌকা মাছ ধরে ফিরে আসে, সেটা দেখতেও খুব ভালো লাগবে। শুটকি মাছের ব্যবসা হয় এই গ্রামে, চাইলে কিনে পাশে কোনো দোকান থেকে রান্না করে খেয়ে দেখতে পারেন। থাকার জন্য অল্প কিছু প্রাইভেট হোটেলের সাথে একটি বিচ ক্যাম্পও আছে, 1200 টাকা জন প্রতি থাকা খাওয়া। আর আছে রামকৃষ্ণ মিশন, এখানে থাকা খাওয়া জন প্রতি 500 টাকা। মহারাজকে বললে গাড়ির ব্যবস্থা করে দেবেন, তাতে আপনি দীঘার দিকের বিচগুলি বা জুনপুর, বাকিপুর, দরিয়াপুর লাইট হাউস, কপালকুণ্ডলা মন্দির ঘুরে দেখতে পারবেন। রুম কিন্তু আগে থেকে বুক করে যাবেন। ভালকি মাচান। ভালকি মাচান বর্ধমানের মানকর জঙ্গলে অবস্থিত। নিজস্ব গাড়িতে এলে NH2 ধরে বর্ধমান পেরিয়ে গোলগ্রাম পৌঁছে সেখান থেকে ডান দিকে অভিরামপুর যাওয়ার রাস্তা ধরে পৌঁছে যাবেন এখানে। হাওড়া থেকে ট্রেনে মানকর পৌঁছে সেখান থেকে টোটো বুক করে প্রথমে চলে যান যমুনা দিঘি দেখতে। এখানে বিশাল বড় বড় প্রচুর জলাশয় আছে যেখানে মাছ চাষ হয়। এখানে থাকারও ব্যবস্থা আছে। কিছুটা সময় কাটিয়ে চলে যান ভালকি মাচানে। এখানে থাকার জন্য একটিমাত্র হোটেল পাবেন, অরণ্য সুন্দরী। আগে থেকে বুক করে যেতে হবে। এদের ওয়েবসাইট www.valkimachan.com, এখান থেকে বুক করে নিতে পারেন এবং ফোন নাম্বারও পেয়ে যাবেন। বর্ধমানের রাজা একটি ওয়াচ টাওয়ার করেছিলেন ভাল্লুক শিকারের জন্য, সেই থেকে এই জায়গার নামকরণ হয় ভালকি মাচান। এখান থেকে টোটো করে চলে আসুন গুসকড়া ডোকরা গ্রামে। ডোকরা শিল্পের জন্য এটি বিখ্যাত। গুসকড়া স্টেশনের আশেপাশে বেশ কিছু ভালো জায়গা আছে, সেগুলি টোটো বুক করে ঘুরে দেখুন। যেমন সুশীলা নারাদৌলি থান, রাম মন্দির, সৎসঙ্গ বিহার, চংদার বাড়ি, শিববাগান মন্দির, রতন্তী কালী মন্দির, এগুলি দেখে গুসকড়া স্টেশন থেকে বাড়ি চলে আসুন। গোপগড় ইকোপার্ক।
পশ্চিম মেদিনীপুরের একটি ঐতিহাসিক নিদর্শনকে কেন্দ্র করে কংসাবতী নদীর তীরে গড়ে উঠেছে ইকো পার্ক। গোপ সাম্রাজ্যের রাজার দুর্গের ভগ্নাবশেষ এখানকার প্রধান আকর্ষণ হলেও অরণ্য ঘেরা ইকো পার্কটি আপনাকে মুগ্ধ করবে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ আছে যা আপনাকে আগে থেকে বুক করে আসতে হবে। শীতকালে পিকনিকের জন্য এই স্থানটি খুবই জনপ্রিয়, তাই বেশ ভিড় হয়। যদি আপনারা নিরিবিলিতে দুদিন কাটাতে চান তাহলে সেই মতো প্ল্যান করবেন। বিভিন্ন ফুল গাছে ঘেরা গার্ডেনের সবুজ ঘাসের উপর বসে বেশ কিছুটা সময় কাটানো যায়। সাথে বাচ্চাদের জন্য আছে চিলড্রেন্স পার্ক, একটি লেক ও একটি ওয়াচ টাওয়ারও আছে। ওয়াচ টাওয়ার থেকে চারপাশের দৃশ্য উপভোগ করতে বেশ ভালোই লাগবে। হেঁটে জঙ্গলের ভিতর যাওয়ার অনেক ট্রেল আছে, সেই ট্রেল ধরে জঙ্গলের অনেক ভিতরে চলে যেতে পারেন। অরণ্য ঘেরা ইকো পার্কে দুদিন নিরিবিলিতে কাটাতে বেশ ভালোই লাগবে। মৌসুনি আইল্যান্ড সমুদ্র সৈকত ভ্রমণের লিস্টে মৌসুনি আইল্যান্ড এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দক্ষিণ চব্বিশ পরগনার এই দ্বীপে কলকাতা থেকে মাত্র 4-5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। শিয়ালদা নামখানা লোকালে চলে আসুন নামখানা। স্টেশন থেকে টোটো ভাড়া করে চলে যান নামখানা বাসস্ট্যান্ডে, অথবা ধর্মতলা থেকে বাসেও সরাসরি এখানে আসা যায়। এখান থেকে বাগডাঙ্গা বা হুজ্জুতি ঘাট যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন, চাইলে স্টেশন থেকে টোটো বুক করেও যেতে পারেন সরাসরি। এখান থেকে নৌকা করে নদী পার হয়ে ওপার থেকে টোটো করে পৌঁছতে হবে মৌসুনি দ্বীপের সমুদ্র সৈকতে। নৌকা করে মোটর বাইক পার করা যায়, তবে কারে এলে ঘাটে পার্ক করে আসতে হবে। এখানে থাকার হোটেল নেই, যা আছে তা হলো ক্যাম্পসাইট। বেশ কিছু ক্যাম্পসাইট আছে, সবই প্রায় সমান ধরনের। সেখানে টেন্ট ও মাড হাউস আছে থাকার জন্য। গরমের সময় এই জায়গাটি না যাওয়াই ভালো। টেন্টে থাকতে খরচ মোটামুটি 800-1200, আর মাড হাউসে খরচ 1200-1600 জন প্রতি। এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড থাকে। থাকা ও খাওয়ার কোয়ালিটি মোটামুটি, খুব ভালো এক্সপেক্ট করবেন না। তবে নিরিবিলিতে অ্যাডভেঞ্চার করতে এলে এসব পরোয়া না করাই উচিত। অজ পাড়াগাঁয়ের ভিতর সমুদ্রের ধারে টেন্টে থাকা, পূর্ণিমার রাতে বিচ ওয়াক, বনফায়ার আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। পিন কমেন্টে কিছু ক্যাম্পের ডিটেলস দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পান। ধন্যবাদ।